একটু আপনি খোঁজ নেবেন এটা। এবং আপনার কাছে আমার আবারও একটা অনুরোধ, যে টেকসই যে ভেড়িবাদ, সেই ভেড়িবাদের দাবি আমাদের, আমার দাবি শুধু না আমার এলাকার দাবি, পুরো এলাকার দাবি, পুরো জেলারই দাবি আপনার কাছে, যে টেকসই ভেড়িবাদ যেন হয়। তা আমাদের সামনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুকে লাইভে। তো আমরা এখন আছি হরিশালি ভাঙন পয়েন্টের উপরে। এখানে ভেড়িবাদ, মারাত্মক ঝুঁকিপূর্ণ ভেড়িবাদ নিয়ে মানুষ কিন্তু চরম উৎকণ্ঠার ভিতরে কাটছে। শুভেচ্ছা ও স্বাগতম, সুস্বাস্থ্য কামনা করি। তো আমার দাবি হচ্ছে কি, আমফান 2020 সাল 20 মে আমফানে যখন প্লাবিত হয়ে গেছিল পুরো এলাকা, এই যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, এই রাস্তাটাও ভেঙে বাঁধার পরে ভেঙে গিয়েছিল, আবার বাঁধা হয়েছিল। তো সেখান থেকে এই দুই বছর কাল যাবৎ এমন জরাজীর্ণ অবস্থা পড়ে আছে, যেটা বলা যায় এক কথায় দেখার কোনো মানুষ নেই বলে ই করা যায়। তো আমরা যে স্থানটা দাঁড়িয়ে অনেক ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে এখান থেকে 300-400 মিটার প্রায় যে কোনো চলে যেতে পারে। তো আমার দাবি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও মহোদয়ের কাছে, তো আমি সরকার মহোদয়ের কাছে আরেকটা আবেদন আবেদন, যে আমি আমাদের সাতক্ষীরার জন্য বা এই দেশের জন্য কোটি কোটি টাকা আপনি খরচ করেছেন মানবতার জন্য। তো আপনি যে টাকাগুলো আমাদের সাতক্ষীরা জেলার মধ্যে দিয়েছেন, সেই টাকাগুলো কাজ হয়েছে কিনা আপনার কাছে আমাদের অনুরোধ, অবশ্যই একটু আপনি খোঁজ নেবেন এটা। এবং আপনার কাছে আমার আবারও একটা অনুরোধ, যে টেকসই যে ভেড়িবাদ, সেই ভেড়িবাদের দাবি আমাদের, আমার দাবি শুধু না আমার এলাকার দাবি, পুরো এলাকার দাবি, পুরো জেলারই দাবি আপনার কাছে, যে টেকসই ভেড়িবাদ যেন হয়। তা আমাদের সামনে দাঁড়িয়ে আছে আমরা প্রায় 200-250 বিঘে জমি, যেটা আমাদের মাছের জন্য ছিল, সেটা এখন অনুপযোগী। এটাও যদি টেকসই ভেড়িবাদ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এই জমিটা, এই ফসলের জমিটা আবার ফিরে পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সতী মণ্ডলী, এ পর্যায়ে মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের গ্রামের কৃতি সন্তান, 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে হানাদার বাহিনীর হাত থেকে। তো এই মানববন্ধনে অংশ নিয়েছেন মুক্তিযোদ্ধা, নারী পুরুষ শিশু কিশোর সকলেই কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, এবং তারা কিন্তু এই দ্রুত বাঁধ সংস্কার করার দাবিতে কিন্তু আজকের এই মূলত মানববন্ধন তারা দাবি জানাচ্ছেন। এই বাঁধটি যদি সংস্কার করা না হয় তাহলে আবারও প্রতাপনগর প্লাবিত হয়ে কিন্তু চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে এবং এলাকার সীমাহীন ক্ষতিতে পড়বে। তো এই এলাকার প্লাবিত অবস্থায় যাতে আর দ্বিতীয়বারের মতো না প্রাপ্ত হয় সেই দাবিতে কিন্তু তারা আজকের এই নিরাপদ বাসস্থান এবং উপকূলের কান্না শুনতে কে পাও, টেকসই বেড়িবাদ চাই, এই ধরনের প্লাকার্ড সমৃদ্ধ অবস্থায় দাঁড়িয়ে কিন্তু তারা মানববন্ধন করছেন এবং তাদের কথা তারা প্রকাশ করছেন। এবং করুণা চাই না, আমার অধিকার চাই, উপকূলের মানুষের অধিকার, নিরাপদ জীবন চাই, টেকসই বেড়িবাদ চাই, সব মিলে কিন্তু এই বেড়িবাদটি কিন্তু সংস্কারের মূল দাবিতে কিন্তু তারা এখানে একত্রিত হয়েছে। তো এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রতাপগড় ইউনিয়নের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল ঢালী, উনি বক্তব্য রাখবেন এই মানববন্ধন দাবি দেওয়া। আসসালামু আলাইকুম, আমার দাবি যে আপনি এই রাস্তা হবার পরে এই যে রাস্তা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা খুব মানে ঝুঁকিপূর্ণ, আমরা সংস্কার চাই, সংস্কার চাই, সংস্কার। ধন্যবাদ আপনাকে। তো আমরা দেখছিলাম এখানকার অনেকের কাছে অনেক প্লাকার্ড আমরা দেখছি, সাথে তারা সম্মিলিত প্রচেষ্টায় এখানে মানববন্ধন করছেন এবং সেই দাবি দেওয়া তুলে ধরছেন। তো আমরা সেই দাবি দেওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা মানববন্ধনের কর্মসূচি এখানেই সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দর্শক, দীর্ঘদিন কিন্তু প্রতাপনগর ইউনিয়নের মানুষ বন্যায় কবলিত ছিল, সেই বন্যা থেকে উদ্ধার হতে না হতেই কিন্তু আবার এই যে হাওলাদার বাড়ি থেকে শুরু করে
মানবাড়ি জব্দা রাস্তা পর্যন্ত ঝুঁকিপূর্ণ, যেটা যখন তখন কিন্তু আবার নতুন করে ভেঙে পেলাবিত হতে পারে, যার কারণে কিন্তু এলাকাবাসী চরম একটা হতাশার ভিতরে এবং উৎকণ্ঠার ভিতরে কিন্তু প্রত্যেকটা সময় পার করছে যে কখন আবার যে আমাদের পেলাবিত হতে হয়। কারণ দীর্ঘ 15 দিনে দীর্ঘ 1.5 বছরের যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু পুষিয়ে নিতে প্রতাপনগর ইউনিয়ন মানুষ কিন্তু বহু সময় লেগে যাবে। তারপরেও যে এই ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো যদি দ্রুত সংস্কার না করা হয়, যেহেতু এটা কিন্তু বাজেট হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত যে গতিতে কাজ করা দরকার সে গতিতে কিন্তু কাজ হচ্ছে না, যার ফলে কিন্তু এই মারাত্মক ঝুঁকিপূর্ণ ভিড়বাদগুলা সামনে যে ডিসেম্বর মাস আছে, এই ডিসেম্বর মাসে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকম ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ সেগুলো কিন্তু হানা দেয়। তো এই এই দুর্যোগ থেকে মুক্তির জন্য কিন্তু টেকসই ভিড়বাদের কোনো বিকল্প নেই, এবং এই যে ঝুঁকিপূর্ণ যে রাস্তাগুলো আছে এগুলো অতি দ্রুত যাতে সংস্কার হয় সেই দাবিতে কিন্তু আজকে শিশু কিশোর নারী মুক্তিযোদ্ধা বৃদ্ধা সকলেই কিন্তু আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। তো আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যাতে দ্রুত এই ঝুঁকিপূর্ণ ভিড়বাদগুলো সংস্কার হয়, এবং আপনারা আমাদের যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। সকলকে ধন্যবাদ।